নমস্কার বন্ধুরা, ওল্ড গপ্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি শৌভিক, আজ আপনাদের শোনাবো এক বাংলা চলচ্চিত্রের টেলিভিশন ও চিত্রনাট্য অভিনেতার জীবন কাহিনী। তিনি সর্বপরিচিত মুখ অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পীযূষ গঙ্গোপাধ্যায় 1965 সালের 2রা জানুয়ারি হাওড়ার সালকিয়ায় জন্মগ্রহণ করেন। পীযূষ গঙ্গোপাধ্যায়ের পৈতৃক নিবাস বাংলাদেশের নারায়ণগঞ্জে। তার ছেলেবেলা ও পড়াশোনা নারায়ণগঞ্জেই সম্পন্ন করেন এবং পরবর্তীতে তিনি কলকাতার বেহালার অধিবাসী হন। ছাত্রজীবনে পীযূষ গঙ্গোপাধ্যায় খ্যাতিনামা গোলকিপার ছিলেন। একটি দুর্ঘটনা শিকার না হলে তিনি ফুটবলকেই কেরিয়ার হিসাবে বেছে নিতেন। পীযূষ গঙ্গোপাধ্যায় তার কর্মজীবন শুরু করেন নারবাডের কর্মচারী হিসাবে। পরে তিনি অভিনয় জগতে চলে আসেন এবং কলকাতার নাট্যমঞ্চ অভিনয় শুরু করেছিলেন। বাংলা নাটকে অভিনয়ের সঙ্গে তিনি প্রথম থেকে যুক্ত ছিলেন। ব্রাত্য বসু, বিভাস চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায় ও রমাপ্রসাদ বণিক প্রমুখ নাট্য ব্যক্তিত্বের সঙ্গে তিনি মঞ্চে অভিনয় করেন। পীযূষ গঙ্গোপাধ্যায় বাংলা টেলিভিশনেরও প্রতিষ্ঠিত ও জনপ্রিয় অভিনেতা ছিলেন। তিনি অঞ্জন দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেন প্রমুখ পরিচালকদের চলচ্চিত্রে অভিনয় করেন। পীযূষ গঙ্গোপাধ্যায় পামেলা গঙ্গোপাধ্যায়কে বিবাহ করেন। তাদের এক পুত্র আছে, নাম রমিত গঙ্গোপাধ্যায়। তিনি চিত্রকলা ও মান্নাদের সঙ্গীতের অনুরাগী ছিলেন। অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায় অভিনীত চলচ্চিত্রগুলি হল গয়নার বাক্স, ল্যাপটপ, আবার ব্যোমকেশ, অটোগ্রাফ, ম্যাডলি বাঙালি, ইতি শ্রীকান্ত, বাবা কেন চাকর, বড় বউ প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি বহু পুরস্কারে ভূষিত হন, যেমন 1991 সালে প্রমথেশ বড়ুয়া পুরস্কার, 1996 শ্যামল সেন স্মৃতি সম্মান, 2005 বেঙ্গল ফিল্ম অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড, 2008 সালে সংবাদ প্রতিদিন টেলি সম্মান, 2011 সালে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড, 2014 সালে পশ্চিমবঙ্গ সরকার টেলি একাডেমি পুরস্কারে ভূষিত হন। 2015 সালের 25শে অক্টোবর রাত 2:45 কলকাতার বেলভিউ ক্লিনিকে পীযূষ গঙ্গোপাধ্যায় মারা যান। 20শে অক্টোবর হাওড়ার সাঁতরাগাছিতে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মৃত্যুর কারণ মাল্টি অর্গান ফেলিওর। ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়কে শ্রদ্ধা জানাই। এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।